থালে লুইয়া আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাকে শুভকামনা ভালো আছেন তো ঈশ্বরের আশীর্বাদের অনুভব করছেন তো আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পাওয়ার জন্য প্রত্যেক বিষয়ে সফল হওয়ার জন্য আপনার জন্য প্রার্থনা করছি প্রতিদিন ঈশ্বরের বাক্যকে আপনার কাছে নিয়ে আসার চেষ্টা করছি আজ আপনাদের জন্য একটা বিশেষ বিষয় বেছেছি সেটা কি বিষয় তো আবার পরিবারেরই কতজন এখানে নিজের পরিবারের সাথে এসেছেন হাত ওঠান আপনাদের ধন্যবাদ পুরো পৃথিবীকে তো এক করা সহজ হয়ে গেছে কিন্তু পরিবারকে এখন এক করে রাখা খুবই কষ্টদায়ক হয়ে গেছে স্বামী স্ত্রী সন্তান নাতি নাতনি সবাই একসাথে এক জায়গায় মিলিত হওয়া মানে আজ এক বড় সংঘর্ষের বিষয় আছে শয়তান যদি পরিবারকে ভেঙে দেয় তাহলে খুবই সহজে সে পৃথিবীতে জয় পাবে তাই সে প্রথমেই পরিবারকে ভেঙে দেয় কোনটা প্রথম পরিবার ছিল আদম আর হবার পরিবার কেউ প্রশ্ন করে এখনো পর্যন্ত লোকেদের কোথাও ডিভোর্স হয়নি তো হ্যাঁ যেমন বাইরে বিদেশে খুব সহজে ডিভোর্স নিয়ে নেয় আমাদের দেশে এরকম ছিল না প্রথমে এখন আমাদের দেশেও সে একই হাল আমাদের দেশে ডিভোর্সের ব্যাপারে কেউ জানতো না তাতে যতই কষ্ট হোক স্বামী যেমনই হোক স্ত্রী যেমনই হোক কিছুদিনের জন্য তারা হয়তো কথা বলতো না ঝগড়া হওয়ার পরে দুজনে সাথেই থাকতো বিবাহ বিচ্ছেদ করত না কে একে অপরের সাথে কথা না বললেও একই ঘরে থাকতো ঘরে বাচ্চাদের বলতো বাবাকে গিয়ে বল খাবার তৈরি আছে বাবা মা বলছে এসো খাবার তৈরি আছে হ্যাঁ যাচ্ছি গিয়ে বলে দে বাচ্চা গিয়ে বলে মা বাবা আসছে না তারা দুজন বাচ্চার দ্বারা কথা বলতো ঈশ্বর আদম আর হবাকে এক শরীর রূপে একসাথে থাকার জন্য তাদের সৃষ্টি করেছিলেন ঈশ্বর তাদের এক থাকার জন্য সৃষ্টি করেছিলেন কিন্তু শয়তান তাদের আলাদা করে দেয় যখন হবার সৃষ্টি হয়েছিল তখন আদম বলেন এনি আমার অস্থির অস্থি ও মাংসের মাংস অনেক কিছু হয়েছিল তার কাছে গেল আর যে ফল খাওয়া উচিত ছিল না সে সেই ফলই খায় যখন সে তাকে জিজ্ঞাসা করলো এই ফল না খাওয়ার আদেশ থাকা সত্ত্বেও কেন খেলে তখন আমার মাংস থেকে মাংস আর অস্থি থেকে অস্থি যে স্ত্রী আছে সে দিলেও আমি খাবো না এমনটা কি সে বলেছিল এমনটা বলেনি কিন্তু সে তার সাথে থাকার জন্য বলে কি বলে ঈশ্বরকে বলেন থাকার জন্য দিয়েছেন কি বলেন ভালো হয়েছে যে এমনটা বলেনি রান্না করার জন্য দিয়েছেন হ্যাঁ আমার সাথে থাকার জন্য যে স্ত্রীকে দিয়েছেন সেই স্ত্রী আমাকে দিয়েছে আমি খেয়েছি অপব্যয়ী পুত্র যখন ফিরে আসে পিতা আনন্দে ছিলেন কিন্তু বড় পুত্র উদাস হয়ে বসেছিলেন কেন যে সারা সম্পত্তি উড়িয়ে দিয়েছিল যে তোমার সম্পত্তি লুট করে নিয়ে গিয়েছিল সেই সেই পুত্র যখন তোমার ফিরে এলো সেখানে কি বলে যখন তোমার পিতার পুত্র ফিরে এসেছে তো তোমার পিতার পুত্র তোমার কে তোমার পিতার পুত্র তোমার জন্য কে হয় ভাই হয় আমার ভাই সে এমনটা বলেনি সে বলে তোমার পুত্র তখন থেকে আজ পর্যন্ত পরিবারে এই ঝগড়াই লেগে থাকে রাগ হলে বোনদের উপর বিয়ের পর এরা কি বলে বাপের বাড়ি যাব এমন বললে এখন তোমার ঘর কোথায় বাপের বাড়ি না শ্বশুর বাড়ি বিয়ের সময় যখন পাস্টার বলেন আজকের পরে একে উপরের উপর যখন মা বাবার দায়িত্ব আসে তখন পরস্পরের ভালো মন্দে সম্পদে বিপদে সুখে দুঃখে তোমার কি ভাগ আছে যাই হোক না কেন অর্ধেক ভাগ আছে মেয়ে তুমি তোমার বাবার বাড়িকে বাইবেল বলে ভুলে যাও বিয়ের পরে অনেক পুরুষকে দেখুন স্ত্রী রোজগার করে আনলে সেই রোজগার মাকে দিয়ে দেয় স্ত্রীকে বলে তোমার কি প্রয়োজন আর বলে মায়ের কাছে নিয়ে নেবে এটা একদমই ঠিক নয় পুরুষেরাও মা বাবাকে ছেড়ে স্ত্রীর সাথে থাকা উচিত প্রথম স্থান স্ত্রীকে দাও যখন এমনটা হবে তখনই পরিবারে শান্তি আসবে আজকের দিনে মণ্ডলী খ্রিস্টের মণ্ডলিতে থাকা বিশ্বাসীর জীবনেও বাক্য শিখছেন আরাধনা গানও শিখছেন প্রার্থনাও করছেন কিন্তু সেগুলোর মধ্যে এক মন হতে দেয় না শয়তান যখনই পরিবারের বিষয়ে বলতে চাই সেই বিষয় বদলে যায় কিছু এমন লোক ইউটিউবে নিজের ভিডিও বানিয়ে প্রচলিত করার চেষ্টা করছে কিছু ভাই আছেন হ্যাঁ আমি তো বরাবরই পরিবারের বিষয়ে বার্তা দিয়ে থাকি এটা তো ঠিক পরিবারের বিষয়ে আমি কিছু বলবো না কেন প্রভু যখন আমি এমন প্রার্থনা করছিলাম তখন প্রভু বলেন বাস্তবে ঈশ্বরের উদ্দেশ্য পরিবার বানানোই যারা ঈশ্বরের বিষয়ে চিন্তা করে তারা পারিবারিক তিনি আমাদের স্বর্গীয় পিতা আর আমরা সবাই তার সন্তান পরিবার এক গুরুত্বপূর্ণ বিষয় পরিবার হল এখানে এক স্বর্গের উদাহরণ পরিবারের অর্থ প্রভু এই জগতে স্বর্গের যে উদাহরণ বানিয়ে রেখেছেন শয়তান সেখানেই আঘাত করে পরিবারে প্রবেশ করে স্বামী স্ত্রীর বিচ্ছেদ করে ভুল ধারণা ভরিয়ে স্বর্গের তুল্য পরিবারকে সে নরকের তুল্য বানানোর চেষ্টা করে কখনো বলে এখন অনেক হয়েছে আর এমন বোঝে ভরা জীবনে ফেলে দেয় সেই কারণে আমাদের শয়তানের চিন্তাকে জানতে হবে আর পরিবারকে দাঁড় করাতে হবে আমার বাবা যখন ডেপুটি ইঞ্জিনিয়ার হিসেবে কার্যরত ছিলেন তিনি মন ফেরাননি যিশুকে জানতেন না বিভিন্ন ধরনের মদ্যপান করতেন ব্র্যান্ডি আর ক্লাবেও যেতেন অফিসারের সাথে মিলে মধ্যরাতে বাড়ি আসতেন সেই সময়ে আমাদের বাড়ির পাশেই একটা গির্জা ছিল একদিন সেই গির্জার পাশটার এসে বললেন বাবু আমাদের গির্জায় একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আর যেহেতু আপনি একটা উচ্চ পদে আছেন ইঞ্জিনিয়ার তাই আপনার হাত দিয়ে উপহার বিতরণ করতে চাই কি বলেন আমার বাবা প্রস্তুতি নিয়ে সেখানে পৌঁছান উপহার দেওয়ার পর প্রার্থনা করুন বলাতে তিনি প্রার্থনাও করেন তখন যে সিগারেট খায় সে বেদিতে দাঁড়িয়ে প্রার্থনা করছিল আমার বাবা পরে বদলে যান মন ফেরান উদ্ধার পান সব পাপ স্বীকার করেন এক নতুন সৃষ্টি হয়ে যান এইসব জানার পরে পাঁচটার আবার আমাদের বাড়ি আসেন আমি তো আপনাকে অন্য কিছু ভেবেছিলাম এখন আপনার পরিবর্তন হয়েছে শুনেছি মদ আপনি ছেড়ে দিয়েছেন সিগারেটও আপনি ছেড়ে দিয়েছেন যদি আপনার মতো ব্যক্তি আমাদের গির্জা আসেন আর সাক্ষ্য দেন তাহলে আমাদের চার্চে যারা মদ্যপান করে সিগারেট খায় তাস খেলে তারা প্রত্যেকেই বদলে যাবে এমন বলেন গির্জা এমন লোকের থাকা কি মানে হয় আপনার মণ্ডলিতেও আছেন যদি হ্যাঁ বদলাতে হবে ফেরার সময় এমন যাব না তাই নয় কি কোনো এক ব্যক্তি হসপিটালে গিয়ে আপনার কি রোগ হয়েছে আপনার কি হয়েছে আপনার কি হয়েছে জিজ্ঞাসা করছিল সবাই নিজের নিজের রোগের কথা বলছিল আরে এটা কি ধরনের হসপিটাল এখানে সবাই অসুস্থ ভালো হসপিটাল নয় সে বলে হসপিটালে রোগীরা থাকবে না সুস্থ যারা তারা থাকবে কিন্তু সেখান থেকে ডিসচার্জ হওয়ার সময় যদি একই রোগ সাথে নিয়ে যান তার লাভ কি হয় বাজে হসপিটাল দুই সপ্তাহ পরে এক সপ্তাহ পরে যদি আবার চিকিৎসা করতে হয় যদি সেখান থেকে সুস্থ হয়ে ফেরেন অসুস্থতা ছিলাম যদি সুস্থ হয়ে ফিরি তাহলে সেটা ভালো হসপিটাল মণ্ডলেও সেরকম গির্জার সব মানুষ একশো শতাংশ পবিত্র হন না পবিত্রতার জন্য আমরা প্রস্তুত হই প্রভুর মতো জীবনযাপন করার জন্য প্রস্তুত হই কিছু কিছু বিষয় দেখুন হার্ট অ্যাট্যাকের মতো লাগে কেমন যেন মন্দ খেয়ালও আসে ভালোর থেকে ভালো ব্যক্তিও পাপে পড়ে যায় ভুল করে যখন এই ধরনের লোক ঈশ্বরের উপস্থিতিতে আসে তখন বাক্যের দ্বারা সাবধান হয়ে বাক্যের দ্বারা পথদর্শন পেয়ে পবিত্র আত্মার দ্বারা উদ্ধার পেয়ে যখন সে মন ফেরায় তখন সেটা ভালো মণ্ডলী পবিত্র আত্মার কার্য যেখানে হয় সেটি হলো পবিত্র আত্মার দ্বারা পরিচালিত মণ্ডলী আর সেই মণ্ডলীর প্রত্যেককে পরিপূর্ণ রূপে খ্রিস্টের সম্মুখে দাঁড় করানোর আশা রাখতেন পোল আজকের দিনের মতো প্রচার করতে বেরিয়ে গেলাম এমনটা ছিলেন না তিনি যেখানে বার্তা দিয়েছেন সেই লোকেদের স্থির করতে যাদের কাছে প্রচার করেছেন তাদের খ্রিস্টের স্বরূপে আনতে তার বার্তা শোনা প্রত্যেককে পরিপূর্ণ করে খ্রিস্টের সামনে দাঁড়ানোর যোগ্য বানানো আমার কর্তব্য এমনটা বলেন প্রচার করতেন তাদের জন্য প্রার্থনাও করতেন এফিসীয় পত্র তিন অধ্যায় চোদ্দ থেকে উনিশ পদ পর্যন্ত আমি পড়ছি এই জন্য স্বর্গস্থ ও পৃথিবীস্থ সমস্ত পিতৃকুল যাহা হইতে নাম পাইয়াছে সেই পিতার কাছে আমি জানু পাতিতেছি যেন তিনি আপনার প্রতাপ ধন অনুসারে তোমাদিগকে বর দেন যাহাতে তোমরা তাঁহার আত্মা দ্বারা আন্তরিক মনুষ্যের সম্বন্ধে শক্তিতে সবলীকৃত হও যেন বিশ্বাস দ্বারা খ্রীষ্ট তোমাদের হৃদয়ে বাস করেন যেন তোমরা প্রেমে বদ্ধমূল ও সংস্থাপিত হইয়া সমস্ত পবিত্রগণের সহিত বুঝিতে সমর্থ হও যে সেই প্রশস্ততা দীর্ঘতা উচ্চতা ও গভীরতা কি এবং জ্ঞানাতীত যে খ্রীষ্টের প্রেম তাহা যেন জানিতে সমর্থ হও এই প্রকারে যেন ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হও এই প্রকারে যেন ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হও দেখুন কেমন প্রার্থনা ছিল তা দেখুন আজকের দিনে আমাদের মতো পাস্টারদের পাওয়া প্রার্থনা বিনতিগুলো দেখুন বিপি কম হয়ে যাক থাইরয়েড চলে যাক ডায়াবেটিস রোগীকে সুস্থ করো এই ধরনের বিনতি আসে ব্যাক পেন শেষ হয়ে যাক মাথা ব্যথা চলে যাক আমাদের শিরায় তোমার শক্তি ভরিয়ে দাও যার স্ট্রোক হয়েছে তাকে সুস্থ করে দিন পিতা যে ঋণে ডুবে আছে যার চাকরি নেই এই দিন সেই দিন অর্থ চাইতে থাকি কিন্তু পৌলের প্রার্থনাকে দেখুন কত শ্রেষ্ঠ প্রার্থনা যে প্রার্থনা পোল করেন তাতে জাগতিক বিষয়ের জন্য সাময়িক খুশির জন্য জায়গা দেন না একটাই বিষয় আছে এইটুকু বাক্যে তিনি এক বড় বিষয়কে বলে দিয়েছেন সব সংখ্যাও তার মধ্যে মিশে গেছে এফিসিয়র তিন অধ্যায় চোদ্দ পদ দেখুন এই জন্য স্বর্গস্থ পৃথিবীস্থ সমস্ত পিতৃকুল সমস্ত পিতৃকুল যাহা হইতে নাম পাইয়াছে স্বর্গস্থ ও পৃথিবীস্থ সমস্ত পিতৃকুল দেখুন পিতৃকুলের সম্বন্ধে ঈশ্বরে কত চিন্তা আছে সমস্ত পরিবার একজন পিতা একজন মাতা সন্তান অথবা মেয়ে কিছু ঘরে তো শুধু মাতা পিতাই থাকেন পরিবারের অর্থ যতক্ষণ বিয়ে না হচ্ছে নিজের মা বাবার ঘরেই থাকে আর বিয়ের পরে নিজের আলাদা এক পরিবার হয় সমস্ত পরিবারেই আমরা ভাবি আমাদের পরিবার আছে ঈশ্বর যে পরিবারের কথা বলেন তা মণ্ডলীকে পরিবার বানানোর ব্যাপারে আমাদের মণ্ডলী বড় তোমাদের মণ্ডলী বড় আমাদের পাঁচটার বড় তোমাদের বেশি বড় আমাদের মণ্ডলী আত্মিক তোমাদের মণ্ডলী আত্মিক নয় আমাদের মণ্ডলিতে চেয়ার আছে তোমাদের মণ্ডলিতে নিচে বসতে হয় আমাদের মণ্ডলিতে এসি আছে তোমাদের মণ্ডলিতে সেটা নেই এই ধরনের ভেদাভেদ হয়েই থাকে সমস্ত পরিবারে সমস্ত মণ্ডলীর মস্তক কে খ্রিস্ট মণ্ডলীর মস্তক পাঁচটা নয় মণ্ডলীর মস্তক খ্রিস্টই যতগুলোই মণ্ডলী হোক না কেন সেই সব মণ্ডলীকে একসাথে মিশিয়ে প্রভু বলেন পরিবার আমাদের চেন্নাইয়ের মণ্ডলীকে আমি সবসময় বলি এটা আমাদের মণ্ডলী নয় কিন্তু আমরা পরিবার আমরা হলাম পরিবার পরিবারে থাকতে হলে পরস্পরে প্রেম থাকা প্রয়োজন এক মন হয়ে থাকতে হবে পরস্পরকে বোঝা প্রয়োজন তাতে আপনি বড় অফিসারই হন না কেন বা একজন রাখালি যদি হন স্ত্রী হন অথবা পুরুষ ধনবান হন আপনি গরিব হন অথবা শিক্ষিত অথবা অশিক্ষিত যখন আমরা প্রভুর মণ্ডলিতে আসি তখন আমরা সবাই এক প্রভুর সন্তান আমরা ভিক্টোরিয়া মহারানী প্রভুর ভয়ে বাঁচতেন যখন আমরা মণ্ডলিতে প্রভুর ভোজ দিই তখন বেদির সামনে এসে নতজানু হই না এখানে তো আপনার কাছে গিয়ে দিয়ে আসি কিন্তু এর আগে পাশটার দিতেন তাকে সামনে এসে নতজানু হতে হতো তখন সে মহারানীর কাছে একজন গরিব বুড়ি মাও এসে নতজানু হন যখন সে বুড়িমা চোখ বন্ধ করে প্রার্থনা করছিলেন তখন এক ভালো গন্ধ পান মহারানী ও হো মহারানীর পাশেই আমি নতজানু হয়েছি সঙ্গে সঙ্গে উঠে চলে যাচ্ছিল কিন্তু ওঠার সময় সেই রানী সেই মায়ের হাত ধরেন আর কানে কানে বলেন আমি যখন সিংহাসনে থাকি তখন মহারানী ঈশ্বরের গৃহে আপনি ও আমি একই সমান ঈশ্বরের গৃহে আমরা ঈশ্বরের সন্তান তাই সেই সময়ে পোল বলতেন মণ্ডলিতে আসার সময় ভালো আংটি পরে ভালো কাপড় পরে যদি আসেন তাহলে আপনি এখানে বসুন আর যদি আর কেউ গরিব আসে ওখানে বসো এমনটা বলবেন না জীবন্ত ঈশ্বরের মন্দির এটা ঈশ্বরের সামনে কেউ ভিআইপি নয় এখানে সবাই ভিআইপি কেউ এক দুজন নয় এখানে সবাই ভিআইপি ঈশ্বরের সম্মুখে সবাই বিশেষ ব্যক্তি সবাইকার কার আত্মা আছে তিনি আপনার কাপড় দেখেন না যে খুব ভালো মলমলে কাপড় পরে আসে আপনার ধনসম্পত্তি অধিকারের সম্পর্কে কোনো সম্পর্কই নাই তিনি শুধুমাত্র আপনার হৃদয় দেখেন তিনি আপনাকে ভালোবাসেন তাই সেই সাম্যের মধ্যেই পরিবার হওয়া উচিত মণ্ডলিতে এক মন থাকতে হবে যদি পরিবারে থাকেন মণ্ডলীও সঠিক হবে যদি পরিবারে এক মন না থাকেন এই ধরনের লোক যদি মণ্ডলিতে থাকেন তাহলে এক মন কি করে হবে পরিবারের সাথে একত্রিত হয়ে বাড়িতে যদি সন্তান মাতা পিতা প্রার্থনা না করেন তাহলে তা এক পরিবার হয়ে ঈশ্বরে গৃহে এসে প্রার্থনা কিভাবে করবেন তাই অনেক খ্রিস্ট পরিবারে দেখবেন স্বামী যদি আসে স্ত্রী আসে না অথবা যুবক সন্তান আলাদা আসে একই মণ্ডলিতে পরিবার একসাথে আসে না আজকের দিনে দেখুন পরিবারে স্বামী এক মণ্ডলিতে যায় স্ত্রী এক মণ্ডলীতে যায় সন্তান অন্য মণ্ডলিতে যায় সবাই মিলে কেমন প্রার্থনা করে কে জানে কেউ বিরিয়ানি খায় কেউ ভাত খায় আবার কেউ রসম খায় এই তিনজনের এক মন কীভাবে হবে আর কিভাবে স্থির থাকবে পরিবার যখন এক মন হয়ে থাকে এক পরিবার যখন পরিবারের স্বরূপে মণ্ডলিতে আসে সে মণ্ডলিতেও এক মন থাকে আত্মিক হোক জাগতিক হোক প্রত্যেক পরিবার যার দ্বারা সৃষ্টি হয় সেই পিতার কাছে আমি জানু পাতিতেছি কোন পিতার দ্বারা আমাদের সবাইয়ের এক প্রার্থনা আছে অনেকে বলেন এটা স্বর্গের প্রার্থনা স্বর্গের প্রার্থনা স্বর্গের প্রার্থনার প্রয়োজন আছে না নেই নেই শুধুমাত্র প্রভুর স্তুতি হয় তা প্রভুর দ্বারা শেখানো প্রার্থনা প্রভুর প্রার্থনা কতজন জানেন বলুন তো দেখি যখন শিষ্যরা বলে প্রভু প্রার্থনা করতে শেখাও তখন তাদের কথা শুনে প্রভু শেখান এই প্রার্থনা আজকের দিনে জেরুসালামে যে জায়গায় প্রভু প্রার্থনা শিখিয়েছিলেন সেই পাহাড়ে একটা ছোট গুহা আছে বলা হয় সেই গুহার অনেক ভিতরে গিয়ে প্রভু যীশু প্রার্থনা করতেন আমিও ভিতরে গিয়ে নত জানু হয়েছি আমার পিছনে যখন অনেকেই ভিতরে আসছিলেন তখন সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয় তারপর দূর থেকেই দেখতে হয় প্রভু কাউকে না বলে সেখানে দূর পর্যন্ত গিয়ে প্রার্থনা করতেন সেই বাগানে নিজের শিষ্যদের নিয়ে প্রার্থনা করতে শেখান সেই প্রার্থনার প্রথম কথা কি হে আমাদের স্বর্গস্থ পিতা আমার পিতা না আমাদের পিতা এক মণ্ডলীতে আমাদের পিতা বলে প্রার্থনা করা হয় অন্যতেও আমাদের পিতা বলা হয় চেন্নাইও আমাদের পিতা বলা হয় আমেরিকাতে আবার ফাদার বলা হয় আর যদি আমাদের সবাইয়ের পিতা একজন হয় তাহলে আমরাকে আমার তোমার মণ্ডলী আলাদা বলে থাকে একজন যুবককে জিজ্ঞাসা করলাম তোমার কজন ভাই সে বলে চারজন কি করে জিজ্ঞাসা করলে বলে জানি না তোমার ভাই কি করে তুমি জানো না এটা কি আর যখন বেশি জিজ্ঞাসা করলাম তখন বলে আমরা কথা বলি না কি হলো একই ঘরে থাকো হ্যাঁ একই ঘরে একই ঘরে না কথা বলে কিভাবে থাকো সে আসে আমি সেখান থেকে বেরিয়ে যাই আমি এলে সে বেরিয়ে যায় ব্যাস এভাবেই চলতে থাকে আরে এটা কেমন ঘর কি এটা আজকের দিনে এমনটাই হয় যীশুখ্রিস্টের উপরে বিশ্বাস করা লোকও একে অপরের সাথে থাকতে পারে না অন্ধ্রপ্রদেশের একজন প্রেরিত ভক্ত ছিলেন যার নাম ছিল জন ওয়েসলি জন ওয়েসলি এক দর্শন পান যখন তিনি শুয়েছিলেন তখন তিনি স্বর্গ দেখতে পান আর স্বর্গ থেকে অনেক মানুষ বেশ ভালো গান বাজনা করতে দেখা যায় তার ঘরে এক উজ্জ্বল আলো পড়ে আর তার ঘরের সামনে স্বর্গ দেখা যায় জন ওয়েসলি ওনাকে জিজ্ঞাসা করেন আমাদের মেথডিস্ট মণ্ডলীর লোক কি এখানে আছে জন ওয়েসলি মেথোডিস্ট মণ্ডলী স্থাপনা করেছিলেন তখন স্বর্গদূত বলেন নেই তখন তার মনে ভয় এলো আমি এত ভালো করে একটা মেথডের ব্যবহার করে পুনর্জীবনের জন্য মণ্ডলী স্থাপন করলাম অনেককে উদ্ধার করার জন্য আর ইনি বলেন তারা এখানে নেই তারপর জিজ্ঞাসা করেন ব্যাপটিস্ট মণ্ডলীর লোক আছে এখানে লুথারান্স সিএসআই সিএনআই ফেলোশিপ কালভেরি ফেলোশিপ প্রত্যেক গ্রামে যত মণ্ডলী আছে প্যান্টিকস্টাল যাদের বিষয়ে জিজ্ঞাসা করেন তিনি বলেন নেই এত সভা এত মণ্ডলী এত বেশি সংখ্যার মানুষজন আসলে গেল কোথায় কত প্রার্থনা করল কত গান গাইলো আর ইনি বলছেন খ্রিস্টান লোকেরা স্বর্গে যায়নি কি হলো কাঁদে কাঁদতে আগে চলত তখন সেখানে কিছু লোক অনেক বড় উপবাস প্রার্থনা সবাই বসেছিল নরক ছিল সেখান থেকে চিৎকার আর কান্নার আওয়াজ আসছিল প্রভু পরমেশ্বর কৃপা করে আরেকটা সুযোগ দিন প্রভু কত মিটিং এ আমরা গেছিলাম কিন্তু আমরা একবারও মন ফিরাইনি আমি পাপি আমি পাপি প্রভু আমি পাপি জ্বালা করছে প্রভু প্রভু আমি এখন বুঝতে পেরেছি ক্ষমা করো প্রভু যিশু এভাবে হাজার হাজার মানুষ চিৎকার করতে করতে কাঁদছিল কোথায় সেটা নরকে ছিল নরকে গান করে কি কিন্তু আগুন নেবে না আর পোকা আর কান্নাও শুধু মুখের কষ্ট হয় যতই অনুশোচনা হোক না কেন যতই কাঁদা হোক তা সত্ত্বেও প্রভু যিশুর সম্বন্ধে যারা জানে না যেখানে সুসমাচার পৌঁছায়নি তার তুলনায় যারা যিশুকে জেনে তাকে গ্রহণ করা লোকেরাই বেশি নরকে যাবে আপনি কি জানেন এই বিষয়ে যে প্রার্থনা করে না তার থেকেও বেশি প্রার্থনা করেও যাদের জীবন শুধরায় না তারা বেশি নরকে যাবে কারণ যারা যীশুর সুসমাচার শোনেনি তাদের প্রভু বিচার করবেন তাদের মনের সাক্ষ্যের দ্বারা সুসমাচার শুনেও যদি প্রভুকে স্বীকার করেনি তাহলে তার জন্য নরক আছে তিনি ভয়ে ভয়ে আবার প্রশ্ন করলেন আমাদের মেথডিস্টের লোক কি এখানে আছে হ্যাঁ আছে আচ্ছা এই ব্যাপার স্বর্গে নয় নরকে আছে ও হো ব্যাপটিস্টের লোক হ্যাঁ আছে প্রত্যেক মণ্ডলীর নাম জিজ্ঞাস করে বোঝা গেল সেখানে আছে জন ওয়েসলি কিছুই বুঝতে পারেন না তিনি বলেন প্রভু এটা কি আমি বুঝতে পারছি না এত মণ্ডলী এত বড় বড় সেবক এত পরিবর্তন করেন প্রার্থনা করেন কি ব্যাপার এরা স্বর্গে নেই নরকে আছে এমন বলতে বলতে যখন তিনি ফিরছিলেন তখন পিছন দিকে দেখেন স্বর্গ দেখতে পান আর তখন সেই স্বর্গ থেকে হাজার হাজার শব্দ শুনতে পান প্রভুর স্তুতি করতে করতে হালে লুইয়া হালে লুইয়া হালে পবিত্র 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 এরকম পরিস্থিতির গান যখন শোনা যাচ্ছিল তিনি আবার দাঁড়িয়ে যান এখানে তো অনেক মানুষের আওয়াজ আসছে ভিতর থেকে অনেক আওয়াজ শোনা যাচ্ছে তখন তিনি জিজ্ঞাসা করেন এখানে কারা আছে তখন স্বর্গদূত বলেন যে লোকেদের বস্ত্র মেশে রক্ত দ্বারা ধৌত হয়েছে সেই লোকেরাই এখানে আছে আপনি তো বলেছিলেন কেউ নেই এখানে তুমি কি জিজ্ঞাসা করেছিলে তুমি কি জিজ্ঞাসা করেছিলে তুমি নিজের মন্ডলীর নাম নিয়ে আমাকে জিজ্ঞাসা করেছিলে আমি তোমার মন্ডলীর নাম জানি না আমি শুধু একটা বিষয় জানি নাশোর প্রভু যীশু খ্রিস্ট এই জগতে এসে জগতের সকলের পাপকে নিজের কাঁধে তুলে নেওয়া মেষরূপী প্রভু তোমার পাপের প্রাস্চিত্তের জন্য বেদিতে উৎসর্গীকৃত মেষ যার কাছে মৃত্যুর অধিকার ছিল তার উপর মৃত্যু দ্বারা জিতে মৃত্যুঞ্জয়ী হয়ে যীশুখ্রিস্টের পবিত্র রক্তে যাদের ধুয়ে দেওয়া হয়েছে তারাই এখানে আছে তোমরা যিশু রক্তে ধৌত হয়েছ তখন তিনি সব বুঝলেন তাদের বিশ্বাস করবেন না যারা বলে আমাদের মণ্ডলী স্বর্গে পৌঁছাবে আমারও বিশ্বাস করবেন না যখন ওয়েসলি জানলেন তখন আমিও জেনে নিয়েছিলাম এখন যতগুলো মণ্ডলীর কথা বললাম সেই সব মণ্ডলী আমাকে ডেকেছিল প্রচারের জন্য কোনো ভেদাভেদ নেই আমি সিদ্ধান্তের প্রচার নয় সুসমাচার বলি প্রচার করি খ্রিস্টের প্রচার করি তাই যেমনটা আমি বললাম মণ্ডলী সে যে কেউই হোক অস্বীকার করি না সব মণ্ডলী প্রত্যেক গির্জায় যেখানে যেখানে সুযোগ হতো তারা বলতো আমাদের মণ্ডলিতে ইউথ মিটিং আছে আমাদের মণ্ডলিতে এসে পুনর্জীবন সবাই বলুন সেখানে আমি প্রচার করতে যেতাম মণ্ডলি যেখানে ভুল শিক্ষা প্রচার হতো সেখানে আমাকে ডাকা হতো প্রভু এমন শিক্ষা দেওয়া মন্ডলিতে আমি কীভাবে প্রচার করবো তখন প্রভু আমাকে বলেন তা ভুল শিক্ষা বলেই তোমাকে সেখানে যেতে হবে সেখানে প্রভুর প্রেম ও তার সামর্থ্যের বিষয়ে লোককে বলো যদি তুমি না বলো তাহলে কে বলবে তাদের ঈশ্বর পরিচালনা করেন সেখানে আমি যেটা দেখি এই মণ্ডলী সঠিক নয় কিন্তু যার উপরে আঙুল তোলা হয় সে স্থির বিশ্বাসী হৃদয়ের অন্তর থেকে তারা প্রার্থনা করে প্রার্থনা বীরেরা আছেন পবিত্র সবাই আর এটা বেশ ভালো মণ্ডলী অনেক ডিসিপ্লিন মণ্ডলী অনেক আত্মিক মণ্ডলী আর এমন মণ্ডলিতেও ঈশ্বরতীয় জিহুতে থাকে গেহসী থাকে কে ঈশ্বরতীয় জিহুদা কোথায় ছিল জগতের রক্ষক যিশুর কাছেই ছিল কিন্তু মন ফেরায়নি গেহসী কোথায় ছিল দুই তালন্তকে পেয়ে ঈশ্বরের আত্মা পাওয়া ইলিশার সাথে ছিল সে চার গুণ অধিক পবিত্র আত্মার আশায় থাকা সে ব্যক্তি সোনার উপই আশা লাগিয়ে বসল তাই মন মণ্ডলিত বদলায় না মণ্ডলিতে বসে আমরা বদলাব না যখন আমরা মনে স্বীকার করব তখনই যখন যিশুতে বিশ্বাস করব তখন আমাদের জীবনে পরিবর্তন আসবে জগতের প্রত্যেক মণ্ডলীর জন্য আমাদের প্রার্থনা করা উচিত উঠে দাঁড়ান প্রার্থনা করব আমার পরিবারকে বাঁধুন আমাকে ভালো বিশ্বাসী তৈরি করুন আমাদের মণ্ডলীকে আশীর্বাদ করুন আমাদের মণ্ডলীর রক্ষককে আশীর্বাদ করুন আমাদের মণ্ডলিতে প্রেমকে বাড়তে দিন একতা হতে দিন আমার পরিবারেও প্রেম এবং একতাকে বাড়িয়ে দিন পিতা খ্রিস্টে রক্তে ধৌত প্রত্যেক মানুষ স্বর্গের উত্তরাধিকারী কোনো ভেদাভেদ যেন না থাকে অন্তের দিনে তোমার প্রেমকে বাড়ানোর জন্য সাহায্য করো সেই জ্ঞান আমার মধ্যে ভরে দিন এভাবে প্রত্যেকে নিজের মুখ খুলে প্রার্থনা করুন পবিত্র এবং প্রেমী পিতা একবার নিজের সন্তানদের দেখুন ঈশ্বর একবার আমাদের দিকে দেখুন আমাদের পরিবার এবং মণ্ডলী আলাদা কেন হবে আমরা স্বর্গীয় পিতার উত্তরাধিকারী আপনি আমাদের পিতা এবং আমরা আপনার সন্তান বিশ্বাস করি আমাদের মধ্যে একতা বাড়ান আমাদের মধ্যে ভালোবাসা বাড়ান আমাদের পবিত্র করুন পিতা স্বর্গীয় পিতা যেমন পবিত্র আমরাও যে কোনো পরিস্থিতিতে পবিত্র হয়ে থাকার জন্য তোমার নাম ধারণ করে নিজেদের খ্রিস্টান বলা আমরা খ্রিস্টের সমান থাকার মতো আমাদের প্রস্তুত করুন শয়তান যে পরিবারকে কষ্ট দিচ্ছে সেই পরিবারগুলোকে আমরা যিশু খ্রিস্টের নামে পূর্ণ মুক্তি দিই যে হৃদয়ে শয়তান ঢুকে ব্যাকুলতা বাড়ায় সেই হৃদয়কে নাশরতীয় যীশু খ্রিস্টের নামে পবিত্র করি পিতা আমাদের শরীরে আরোগ্যতা দিন আমাদের পরিবারকে সুস্থ রাখুন আমাদের মণ্ডলীকে আশীর্বাদ করুন একটাই প্রেম একটাই ধ্যান একটাই লক্ষ্য যারা তোমার নামকে জানে তাদের মধ্যে এসো শীঘ্রই মহারাজা হয়ে আসা আপনাকে আমাদের বিশ্বাস রেখে আপনার অপেক্ষা করে এক মণ্ডলী কোণের ন্যায় সজ্জিত হয়ে তোমার আগমনের জন্য তোমার অপেক্ষা করতে সাহায্য করো যীশু খ্রিস্টেন নামে প্রার্থনা চায় পিতা আমেন 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 কলু প্রেম ঋণে আছেন চিন্তাতে আছেন দরিদ্রতায় আছেন দুঃখে আছেন কি কিছুই নেই একা পড়ে গেছেন তাই উদাস হয়ে গেছেন ব্যাকুলতায় আছেন দেখুন আপনার অজ্ঞানতার কারণেই আপনি ঋণে পড়েছেন আপনার অবিশ্বাসের দ্বারাই আপনি আজ দুঃখে আছেন এখন ঈশ্বর এই দরিদ্রতা থেকে আমাকে মুক্তি দিন এই দুঃখ থেকে আমাকে মুক্তি দিন আমাকে মিথ্যার প্রতারণার জীবন থেকে মুক্তি দিন এমন যখন প্রার্থনা করবেন সদাপ্রভু ঈশ্বর আপনাকে অবশ্যই আশীর্বাদ দেবেন পূর্ণ সমৃদ্ধিতে পরিচালনা করবেন যদি আপনি চান আপনার জন্য প্রার্থনা করি আপনার প্রার্থনা বিনতি আমাদের বলুন ঈশ্বরের সম্মুখে আপনার জন্য প্রার্থনা করতে আমরা প্রস্তুত আপনিও নতজনু হয়ে প্রার্থনা করুন ঈশ্বর অবশ্যই উত্তর দেবেন ঈশ্বরের ইচ্ছায় আবার দেখা হবে ততক্ষণ ঈশ্বরের মহান কৃপা আপনার সহবর্তী হোক আমাদের এই সেবাকার্যে যদি আপনিও ভাগিদারি হতে চান আর ঈশ্বর যদি আপনাকে প্রেরণা দিচ্ছেন তাহলে আপনার দান এবং উপহার ডিডিএমও অথবা অনলাইনের দ্বারা পাঠান আপনার দেওয়া দানকে আমরা ঈশ্বরের সেবাকার্যে ব্যবহার করে থাকি